2019 সনের প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা দাও। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের পরীক্ষা এবং সেই পরীক্ষায় আমরা সবাই মিলে ভালো ফলাফল করে আনন্দ উৎসব করব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশের 2 নম্বর প্রশ্নটি নিয়ে। সেটি হলো পত্র লিখন। পত্র বিষয়টি কি? পত্র হলো মানুষের যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কি ব্যক্তিগতভাবে, কি সামাজিকভাবে, কি দাপ্তরিকভাবে, বিভিন্নভাবে মানুষের সাথে আমাদের যোগাযোগটি ঘটাতে হয়। সেক্ষেত্রে পত্রটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে। ব্যক্তিগত পত্র নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমরা দেখি যে তার দুটি অংশ প্রধানত। প্রথমটি ভেতরের অংশ, পরেরটি বাইরের অংশ। ভেতরের অংশটি ডান দিকে লিখতে হয় স্থান তারিখ, বাঁদিকে সম্বোধন এবং মাঝখানে পত্রগর্ভ, যেটি তার মূল বক্তব্য, এবং নিচে লিখতে হয় স্বাক্ষর, শুভেচ্ছা স্বাক্ষর। আর পত্রের 2 নম্বর বাইরের অংশটি হলো যে যেখানটা প্রাপক প্রেরক, অর্থাৎ খাম এঁকে দিতে হয়। ধরা যাক বই মেলায় গিয়েছো এবং সেই অভিজ্ঞতাটি জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখবে। তুমি তো জানোই বই মেলাটি কেমন, বই মেলাতে কি কি হয়, বই মেলাতে কি পাওয়া যায়, বই মেলাটিতে খাবারের দোকান আছে, কবি সাহিত্যিকরা আসেন, একটি আনন্দ উৎসব ঘটে যায়। সবাই এমন করেই লিখবে। আর আমি তোমার কাছে প্রত্যাশা করব এর বাইরে তুমি নতুন কি দেখলে, এই নতুন কিটা যখন যোগ করতে পারবে তখন তোমার সেই পত্রটি হয়ে যাবে অসাধারণ পত্র। সবসময় একটি ইতিবাচক মনোভাব রাখতে হয়, দৃষ্টিভঙ্গি আলাদা করে নিতে হয়, অন্যর থেকে আলাদা। বইতে যা দেয়া আছে তা থাকবে, তা তুমি তৈরি করে নিবে, তার সাথে তোমার মনসী আনা কোথায়, তুমি একটু কি মৌলিকত্ব যোগ করতে পারলে, নিজস্বতা যোগ করতে পারলে। আমরা পরীক্ষকরা সেই বিষয়টি দেখি। খেয়াল করতে হবে তার ভাষাটি যেন হয় সহজ সরল এবং সরাসরি, বানান ভুল করা যাবে না, বাক্যগুলো ছোট ছোট হওয়াই শ্রেয়, এবং সেখানটা যেন তোমার একটা চিন্তা শক্তির, কল্পনা শক্তির প্রকাশ ঘটে। তাহলেই তোমার এই পত্র লিখনের উত্তরটি হবে অনিন্দ্য সুন্দর। এবার যদি আমরা আসি আবেদন পত্রে, তার একটি নির্দিষ্ট কাঠামো আছে। বরাবর লিখে যার কাছে আবেদনটি করছো তার পদবি দিয়ে তার নাম, ঠিকানা, তারপর বিষয় এবং তার নিচে মহোদয়, তারপর তোমার মূল বক্তব্যটি, তোমার চাহিদা কি, তোমার প্রার্থনা আবেদনটি কি, সেটি একটু গুছিয়ে লিখতে হবে। এবং সেক্ষেত্রে তোমাকে খুব সহজ করে লিখতে হবে, খুব স্মার্টলি ভাষাটি ব্যবহার করতে হবে, যাতে বিনয় থাকবে এবং দাবির গুরুত্বটি থাকবে পাশাপাশি, এবং সবশেষে নিবেদক। সেখানটা তো তুমি খাম ব্যবহার করতে পারো। এই এখানটায় খেয়াল করতে হবে অযথা বাক্য ব্যবহার করা যাবে না, শব্দের ক্ষেত্রে যেন বাহুল্যতা না আসে, এবং খুব গুছিয়ে তোমার চাহিদার বিষয়টি জানান দেয়া। যদি তুমি এমন করে তোমার আবেদন পত্র তৈরি করো, নিঃসন্দেহে তুমি খুব ভালো নম্বর পেয়ে যাবে। এবার আসা যাক নিমন্ত্রণ পত্রে। তার কয়েকটি অংশ আছে, যে শুধু তারপর আসছে অত অত তারিখে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব, আপনাদের সবার আগমনে আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। খুব সহজ করে বলবে, সরাসরি বলবে, বেশি কথা বলার প্রয়োজন নেই। তারপর নিবেদক, সাহিত্য সম্পাদক, তারপর অনুষ্ঠান সূচি, সবশেষে এমন করে দাও। এবং এভাবে যদি তুমি পত্রগুলো তৈরি করো এবং এর ফর্মগুলো দেখো, গঠন রীতিগুলো দেখো এবং সেভাবে পড়াশোনা করো এবং সেভাবে উত্তর দাও, তোমার ফলাফল নিঃসন্দেহে ভালো হবে। তোমার প্রতি নিরন্তর শুভেচ্ছা রইলো।